আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম বিডি আমি প্রুথি সুলতানা আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আর একটা নতুন দিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আর আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরোনো হ্যান্ড টাওয়ালটাকে জাস্ট কেটে নিচ্ছি এটাকে আমরা কিভাবে রিউজ করতে পারি বা কাজে লাগাতে পারি সেই ধরনের আইডিয়া আজকের ভিডিওতে আমি দিব এ ছাড়াও হচ্ছে গিয়ে আজকে আমি আরও কিছু বাসা দেখবো সো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন তো এখানে হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ মেনুতে আজকে ছিল হচ্ছে গিয়ে পুঁই শাক চিংড়ি দিয়ে গরুর গোশ ঢ্যাঁড়স ভাজি তারপরে হচ্ছে এটা হচ্ছে ফলি মাছ আলু দিয়ে আর হচ্ছে সাথে আছে সালাদ মানে লেবু শশা তো আমরা হচ্ছে গিয়ে এখন দুপুরে লাঞ্চ করব। আর লাঞ্চ করে দেন তারপরে হচ্ছে গিয়ে আমি বড় আপু আমার ছোট ভাগ্নি বড় ভাগ্নি আমার কাজিন আমরা সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে বাসা দেখতে যাব তো প্রথমে আমরা খাওয়া দাওয়া করে আপুর ফ্ল্যাটের এখানে এসেছি আগে হচ্ছে গিয়ে আমরা আজকে পুরোনো টাওয়াল দিয়ে কিভাবে হচ্ছে ফুলের টপ বানানো যায় সেটাই হচ্ছে দেখব আর এই ভিডিওটা করার জন্য আমি ইন্সপায়ার হয়েছি অনেকগুলো ভিডিও দেখে আমি দু একটা চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব যারা এই ধরনের দেখা যায় প্লাস্টিক বটল দিয়ে বা এই ধরনের হচ্ছে গিয়ে টাওয়াল দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ বানায় যেগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু অনেক ইনএক্সপেন্সিভ একটা জিনিস এবং এটা পরিবেশের জন্য কি বলবো কোনো ধরনের হাম না কারণ হচ্ছে গিয়ে আমরা অনেকেই জানি যে প্লাস্টিকটা হার্মফুল যার কারণে আমি চাচ্ছি যে ফুলের টপটাও যেন একটু মানে পরিবেশ বান্ধব হয় আর কি জাস্ট এটা অনেক ইম্পর্টেন্ট এটা হাসির বিষয় না আসলে আমাদের ছোট ছোটো ইগনোরেন্সগুলোই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের জীবনকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে আমরা গাছ লাগাচ্ছি নিজেদেরকে অক্সিজেন দেওয়ার জন্য বাট সেটা যেই পটে লাগাচ্ছি সেটা কিন্তু আবার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সো এই ছোট ছোটো বিষয়গুলোকে যদি আমরা ইগনোর না করি তাহলে কিন্তু আমাদের জীবনগুলো বা চলার পথগুলো আরও অনেক বেশি সুন্দর হবে আসলে আমাদেরকে কিন্তু শুধু আমাদের নিয়ে মানে আমাদের নিজেদের নিয়ে ভাবলে হবে না আমাদের পরবর্তী প্রজন্ম তাদের ফিউচার সেগুলোর কথাটাও ভাবতে হবে সো যাই হোক হয়তো বা অনেক বেশি বকে ফেললাম আপনারা অনেকে বিরক্ত হতে পারেন বাট আমার কাছে যেটা মানে বলা ঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি আর মাঝে মাঝে মনে হয় নিজের একটু একটু অপিনিয়ন দেয়াই যায় আপনারা যেহেতু আমার লাইফের একটা পার্ট আমার ইউটিউব ফ্যামিলির একটা পার্ট সো আপনাদের সাথে যদি নিজের ভালো লাগা অনুভূতিগুলোই শেয়ার করতে না পারি মন খুলে তাহলে তো আসলে এই প্ল্যাটফর্মে কাজ করাটাই বৃথা ঠিক না কারণ হতে পারে আমার এই ইনফরমেশানটা থেকে ইন্সপায়ার হয়ে একটা মানুষ হলেও হয়তোবা এই পরিবর্তনটুকু আনবে তার লাইফে হয়তোবা যে ঘরের শোভাবর্ধনের জন্য সুন্দর সুন্দর কালারফুল প্লাস্টিকের হচ্ছে গিয়ে কী বলবো পট কিন্তু সে হয়তো বা এখন থেকে মাটির পট বা এই ধরনের কিছু একটা বেছে নিবে যেটা হেলদি আর অলরেডি যদি আপনার থেকে থাকে সেটাকে আর ডিস্ট্রয় তো আর করা যাবে না সো সেক্ষেত্রে নতুনগুলোর কেনার সময় অবশ্যই হয়তো বা এই জিনিসটা আপনারা খেয়াল করবেন তো আপনারা তো দেখলেন যে আমি ছোট একটা টুকরো এটা হচ্ছে কি আপুর একটা বার্মিস বিছানার চাদর ছিল যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে হচ্ছে গিয়ে এখন ফুলের টপ বানাচ্ছি আর সাথে তো কিছু টাওয়াল নিয়েছি আর এই ধরনের জিনিসগুলো দিয়ে ফুলের টপটা বানানো ইজি অর্থাৎ এটার মধ্যে সিমেন্ট এবং বালুটা খুব সুন্দরভাবে লাগে আর এখানে শুরুতেই কিন্তু আপনারা দেখেছেন আমি এখানে সিমেন্ট বালুর মিক্সচারটা হচ্ছে গিয়ে কিভাবে রেডি করেছি আমি করিনি বাইদাওয়ে আপুর ফ্ল্যাটের এখানে যে ভাইয়ারা কাজ করেন ওনাদের মধ্যে একজন ভাইয়া হেল্প করেছেন আর এখানটায় বসে এই কাজটা করার রিজনটা হচ্ছে এখান থেকে টেনে নিয়ে আবার সিমেন্ট বালো আপু যে বাসায় থাকে ওখানটা অনেক হ্যাসেল সো এখানে অলরেডি কাজ হচ্ছে পানি দেওয়া হচ্ছে বিল্ডিংয়ে তারপরে হচ্ছে কি আদার্স কাজগুলো করা হচ্ছে সো সেক্ষেত্রে এই জায়গাটা করাটাই ভালো এই জন্য এখানটায় বসেই করছি আর আমি বিভিন্ন শেপের বানাচ্ছি ফুলের টপগুলো এটা আমার ফার্স্ট টাইম সো জানি না কেমন হবে আউটপুট বাট হোপ ফর দ্য বেস্ট আর এটাকে আপনারা চাইলে পরবর্তীতে সুন্দর পেইন্ট করে নিতে পারেন আমার প্ল্যান আছে যে নেক্সটে আপু যখন ফ্ল্যাটে উঠবে তখনই এগুলোর মধ্যে গাছ লাগাবে তো তখন হচ্ছে কি আমি এটার মধ্যে স্প্রে পেইন্ট করে দিব আপনারা স্প্রে পেইন্ট করতে পারেন বা ব্রাশ দিয়েও করতে পারেন অ্যাজ ইউর উইশ সো এটা একটু বড় করে ফুলের টপ বানিয়ে নিচ্ছি আমি আর আর এগুলোর নিচের দিকে আমি হচ্ছে কি একটু আঙুল দিয়ে ছিদ্র টাইপের করে মানে একটা স্পেস রাখছি যেন পরবর্তীতে ছুরি টুরি দিয়ে আমি ওখানে ছিদ্র করে নিতে পারি পানি বাইরে বাড়তি পানিটা যেন বাইরে বের হয়ে যেতে পারে তো এভাবে করে আমি অলমোস্ট ছয় থেকে সাতটার মতো বোধহয় টপ বানিয়ে নিয়েছি তো প্রত্যেকটাই এখানে রেখে যাচ্ছে এখানে যে আঙ্কেল আছেন যিনি এখানকার দেখাশোনা করেন ওই আঙ্কেলকে বলে যাওয়া হয়েছে উনি এসে হচ্ছে গিয়ে পানি দিয়ে এটা পরের দিন ভিজিয়ে দিবে তো এভাবে করে আমাদের কয়েকটা ফুলের টপ তো রেডি হয়ে যাবে আই গেস আপনাদের কাছে ভালো লেগেছে আইডিয়াটা আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন কারণ আমাদের বাসায় ফেলে দেওয়া ছোট ছোট রুমাল তোয়ালে এগুলো তো থাকেই তো এই তো ছিল একটা ইনএক্সপেন্সিভ বা রিসাইক্লিং আইডিয়া আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনাদের আরও বেশি রেসপন্স কামনা করি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিও নিয়ে একটা মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন সেক্ষেত্রে আমি খুবই কৃতজ্ঞ থাকব তো এখন আপনাদের সাথে কুইক একটা আপডেট শেয়ার করছি আমার আপুর ফ্ল্যাটের তো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে ওয়াশরুমের দরজা বারান্দার দরজা লাগানো হয়েছে মাস্টার বেডরুমে প্লাস্টারের কাজ করা হয়েছে আর যে দেয়াল বা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরোটা টাইলসের কাজ করা হবে তার এগুলো ফাঁকা আছে তো মাস্টার বেডরুমের বারান্দাটা মোটামুটি বেশ ভালোই আপুর এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা এবং বারান্দাগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজের প্লাস হচ্ছে ড্রয়িং রুমের মধ্যে বড় বিশাল একটা জানালা কিচেনটা অনেক আলো শুধু যদি বলা যায় তাহলে দিনের বেলা লাইট জ্বালাতে হবে ডাইনিং স্পেসে আর ডাইনিং স্পেসে অনেকটা জ্বালাতে হবে না কারণ এই পাশের যে পশ্চিমমুখী যে দুটো বেডরুম আছে ওগুলো তো থাই দেওয়া পুরো বারান্দার সাথে সো ওগুলো খুলে রাখলে অনেকটা আলো ডাইনিং এসে পড়বে সো এই হচ্ছে মোটামুটি ওর ফ্ল্যাটের অবস্থা আর ডাইনিংয়ের ওই পাশটা হচ্ছে গিয়ে টাইলস করবে না কারণ ওইখানে শোকেস বা জিনিস বসানো হবে এই জন্য অন্যান্য দেয়ালগুলো ফাঁকা আছে টাইলস হবে আর ড্রয়িং রুমেও পুরোটা টাইলস হবে আর এই পাশের বেডরুম দুটোতে প্লাস্টার করা হয়েছে শুধু বারান্দায় টাইলস হবে আর ফ্লোরে তো এখন টাইলসের কাজ বাকি আছে এছাড়া হচ্ছে গিয়ে ড্রয়িং রুমে জিপসানের কাজ বাকি আছে আমি যদি উচ্চারণ ভুল না করে থাকি আর এই হচ্ছে আপুর কিচেনের কন্ডিশন কিচেনটা এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে শুধুমাত্র তাকগুলো দেওয়া হয়েছে আর অন্যান্য কাজগুলো অন্যান্য রুমের টাইলসের কাজ যখন হবে তখন তার সাথে সাথেই করানো হবে মানে একটার পর এক একটা স্টেপ ফলো করে কাজগুলো করা হচ্ছে তো এখানে হচ্ছে কি মানে চুলাটা বসবে আর এখানে হচ্ছে বাড়তি আবার কাঠের শেলফ হবে আপুর যেখানে হচ্ছে কি ওর পেন ট্রি অ্যান্ড আদার্স অল অফ দ্যাট থাকবে তো ফুললি কমপ্লিট হওয়ার পর আই থিঙ্ক একটা ড্রিম কিচেন হবে আমার আপুর তো এখানে সিঙ্ক বসবে তো আসলে হয় কি নিজের বাসা যখন করা হয় তখন কিন্তু সব কিছু নিজের ইচ্ছে অনুযায়ী করা যায় বাট ভাড়া বাসায় কিন্তু একটু একটু কিছুটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে আমাদের লাইফটা যায় তাই না তো আমরা ফ্ল্যাট থেকে বের হয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। যে আমি আরও কয়েকটা বাসা দেখেছি তার মধ্যে এটা হচ্ছে একটা বাসা যেই বাসাটা গেস আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন সবারই পছন্দ হবে না পছন্দ হওয়ার মতো এই বাসার মধ্যে তেমন কিছুই ছিল না জাস্ট অসাধারণ একটা বাসা এটা হচ্ছে ড্রয়িং রুম যেখানে জিপসানের কাজ করা আছে পুরোটা ড্রয়িং রুম টাইলস করা অ্যান্ড একটা জানালা আছে ওপেন তারপরে এটা হচ্ছে ডাইনিং স্পেস পুরোটা বাসার ফ্লোর মার্বেল স্টোন দিয়ে করা বা মার্বেল টাইলস দিয়ে করা এটা হচ্ছে বাইরের রুমের ওয়াশরুম বিশাল বড় সাইজের বাইরে হচ্ছে বেসিন আছে এটা হচ্ছে গেস্ট বেডরুম যেটার সাথেও আপনারা একটা বারান্দা পাবেন বা হচ্ছে সেকেন্ড বেডরুম যেটাকে বলা যায় এক কথায় মাস্টার বেডরুম না তো এ এটা হচ্ছে একটা বারান্দা বারান্দাটা একটু সরু বাট চলে আর দুটো জানালা আছে মোটামুটি বেশ খোলা মেলা। অনেক আলো বাতাস আর এটা হচ্ছে বাইরের ওয়াশরুম একটু ডার্টি অবস্থায় আছে স্বাভাবিক যেহেতু রুম বাসাটা খালি এটা ডিপ ক্লিন করে নিলে যথেষ্ট ম্যানেজেবল আর এটা হচ্ছে বাইরের কন্ডিশান এখানে আপনার ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফুল টাইলস করা আর কিচেনটা জাস্ট এক কথায় অসাধারণ একটা ওপেন কিচেন যথেষ্ট স্পেস আছে এখানে আপনারা পেন্ট্রি বা আদার্স জিনিস রাখতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে শেলফ করে নেওয়া যাবে এই পাশে সানসেট করে দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে বড় একটা সিঙ্ক আছে আন্ডার দ্য সিঙ্ক একটা স্পেস আছে দেন গ্যাসের চুলার জায়গা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাড়িওয়ালা যথেষ্ট চিন্তাভাবনা করে বাসাটা করেছে এখানে বাড়ির সামনের যে একটু ডিজাইনের অংশ সেটাকে রান্নাঘরের সাথে একটা বারান্দা করে দিয়েছে তো রান্নাঘরে একটু আলো বাতাস আসতে পারবে একটু খারাপ লাগলে ওখানে গিয়ে দাঁড়ানো যাবে আর এই এত সুন্দর বাসা হওয়ার রহস্যটা নিশ্চয়ই অলরেডি অনেকেই গেস করে ফেলেছেন ইয়াস এটা হচ্ছে বাড়িওয়ালারা নিজেরা থাকার জন্য রেডি করেছিলেন বাট ওনাদের ছেলে দেশের বাইরে পড়তে যাওয়ার কারণে গেলানটির নিচে শিফট হয়ে গিয়েছে সো এটা এখন ওনারা ভাড়া দেবে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে খুবই সুন্দর একটা হাই কমোড যুক্ত একটা হচ্ছে ওয়াশরুম তবে ফানি থিং যেটা হলো এই ভিডিওটা আপনাদের ভাইয়াকে দেখানোর পরে উনি আমাকে যেটা বলেছে বউ এই বাসাটা নিব নিয়ে দিব তোমাকে সেটার জন্য দুইটা কাজ করতে হবে ইনকাম আর জনসংখ্যা দুটো বাড়াতে হবে আমি বলেছি আচ্ছা ঠিক আছে তুমি ইনকাম বাড়ো আমি জনসংখ্যা বাড়াচ্ছি জাস্ট জোকসঅ পার্ট আমাদের জন্য দোয়া করবেন যেহেতু এখন জব করছি না আপনাদের সকলের দোয়া আর ভালোবাসা থাকলে আল্লাহ যদি কবুল করে হয়তো বা জনসংখ্যা বাড়ানোর দিকে চিন্তাভাবনা করব। বাকিটা আল্লাপাকের ইচ্ছা সবাই দোয়া করবেন যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে আমি যেন শারীরিকভাবে নিজেকে ওভারকাম করে সেই জায়গাটায় যেতে পারি আর আপনাদের সবার দোয়া ভালোবাসা থাকলে সেটা ইনশাল্লাহ পারবো তো এখানে একটা স্পেস দেওয়া আছে স্টোরেজের জন্য আসলেই বাসাটা অসম্ভব সুন্দর একটা বাসা বাট বর্তমানে এই মুহূর্তে আমাদের টোনাটুনি দুইজনের জন্য এটা যথেষ্ট আমি বলবো এক্সপেন্সিভ প্লাস আমাদের জন্য এই বাসাটা আসলে ওয়েস্ট হবে এই বাসাটা যদি আমরা নেই আমাদের এত ওটা স্পেস দরকার নেই তো যাই হোক বাসাটা দেখে গেলাম ইন ফিউচারে হয়তো এই ধরনের কোনো বাসায় আমরা শিফট হতে পারি বা আল্লাহ ভাগে রাখলে আমাদের এই ধরনের কোনো বাসা হতে পারে তো হোপ ফর দ্য বেস্ট ফর আওয়ার ফিউচার আর এই বাসা থেকে রাস্তায় মেন রোডে যেতে হচ্ছে এটা গলি এক মিনিট লাগে যেতে মেন রোডে খুব কাছাকাছি বাসাটা তো এখন আমরা সেকেন্ড আর একটা বাসা দেখছি যে বাসাটা আমাদের জন্য পারফেক্ট বলা যায় বাট ভালো না লাগার বা আমাদের না নেওয়ার পেছনের দুটো কারণ বলবো আপনারা কেউ বোর হবেন না আসলে বাসা দেখছি বাসা নিচ্ছি না এটাই তো স্বাভাবিক ঠিক না কারণ একটা বাসা তো সব কিছু মিলিয়েই নেওয়া হয় তো প্রথমে ঢুকতে একটা ড্রয়িং কাম বেডরুম আপনারা বলতে পারেন যেভাবে ইউজ করেন মিডলের এটা হচ্ছে ডাইনিং স্পেস এবাসের কিচেনটা যথেষ্ট বড় আমি বলবো যতগুলা বাসা দেখেছি কম বেশি এত ছোট ফ্ল্যাটে এত বড় কিচেন হয় না আমার দেখা তো এটা যথেষ্ট বড় বাট সবচেয়ে খারাপ লাগার বিষয়টা এত সুন্দর বাসার মধ্যে কিচেনটাকে পুরো যে জিনিসটা হয়েছে ওইটুকু অংশে টাইলস না করে পুরো কালো ব্ল্যাকবোর্ড বানিয়ে রেখেছে যেটা ভীষণ খারাপ লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে বেডরুম বলা যায় তো এখানে দুটো জানালা আছে বেডরুমের সাথে একটা বারান্দা আছে বারান্দাটা স্ট্যান্ডার্ড সাইজের একটা বারান্দা যথেষ্ট সুন্দর আর আলো আসে এটা পশ্চিমমুখী একটা বাসা তো আলো বাতাস আছে প্রত্যেকটা রুমেই দিনের বেলা অন্ধকার অছন্ন থাকবে না তেমন একটা কোনো রুমই তবে এই বাসায় সবচেয়ে খারাপ লাগার বিষয় আমাদের না নেওয়ার রিজন হচ্ছে একটা ওয়াশরুম এবং লো কমন তো নেক্সটে আবারও দেখা হবে আমরা ফাইনালি কোন বাসাটা নিলাম সেটা নেক্সট ভিডিওতে থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম